তুমি সাগরের মধ্যে ডুব দেওয়াইলিও, সাগরের মধ্যে ফলাই দিও, আর ছেলের সাগর ফালাইয়া তুমি ডরাইও না। বলে আমার ছেলে তো সাগরে ফালাই দিলাম, আর সাগর বাসিয়ে রইব কি? ওলা তাখাফি ওলা তাহজানি, তুমি ডরাইও না, তুমি ভয় করিও না। ইন্না রাদ্দু ইলাইকা ওয়া মুসা আম্মা, তোমার ছেলেরে তুমি সাগরে ফালাইবা, আর আমি আল্লাহ ওয়াদা করিয়া তোমার লগে তোমার ছেলেরে আবার তোমার কাছে বসাই দিব গো। সুবহানাল্লাহ। ও আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালামের মায়ে বাষ্কর লাগা নাই গো বানাইলা, হ্যাঁ সাবনের বাষ্ক জেলা থাকে বা ওলা জেলা আমরা কাপড় উপর রাখতে জেলা বাষ্ক, ওলা বাষ্ক একু বানাইয়া তাই সাগরের মধ্যে নিয়া ছাড়িয়া দিলাইলা। بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين فبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفطن أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأحمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه إلى آخر الحديث وفي حديث آخر قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين الحديثين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في كلامه المجيد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই দক্ষিণ বাঙ্গারফার জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই ওয়াজ মহফিল আয়োজিত সবার সম্মানিত সদর সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম হল, নজওয়ান ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আর যত দূর পর্যন্ত মাকির আওয়াজ যার পরদার আড়ালে বসা আমার মা ও বইন হল,
আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ ফজল আর মেহরবানি হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার সবরে এক নেক মজলিসে বসার তৌফিক দিছেন। গতিকে আমরা সবে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো বড় করে কই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা যখন আপনি আমি আল্লাহর নিয়ামত পাইমু আর সেই নিয়ামতের শুকর আদায় করমু, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নিয়ামত আরো বাড়াইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আপনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তানার নিয়ামত যেটা আমার উপরে তাই না আরো বাড়াইয়া দিবা। আর ওয়ালাইন কাফারতুম, আর যদি আপনি আমি নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামত অস্বীকার করি তাহলে আল্লাহ কইতরা ইন্না আযাবি লাশাদিদ, জানিয়া রাখি যেন আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমার বাপ ভাই বস্তুলার বুজুর্গ হল, তা আমি খোয়াত আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যদি আমরা ফাইয়া কদরদানি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামত আমরা বাড়াইয়া দিবা। আর যদি নিয়ামত ফাইয়া নিয়ামতের কদরদানি করি না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামত রে সিনাইয়া নিবা গিয়া। দেখুন নিয়ামত কিতাব আই দুষ্টকলার বুজুর্গ কল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ফরমাইতরা ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত রে আমরা গোনা শুরু করি তাহলে গোনিয়া শেষ করতাম পারতাম নাই। আমার বাপ ভাই কল, দুষ্টকলার বুজুর্গ কল, আপনি আমি যদি আপনি আমার শরীরের দিকে তাকাই আপনি আমার জিসিমর দিকে যদি তাকাই তে জিসিম আল্লাহ পাক রব্বুল আলামিনে যেভাবে ফিটিং করিয়া দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দুইটা চোখ দিছেন আপনি আমারে, আল্লাহ পাক রব্বুল আলামে দেখেন দুইটা চোখ দিছেন কিন্তু মুখ দুকান দিছেন না, দিছেন নি ভাই দুষ্ট বুজুর্গ, মুখ এখান চোখ দুকান না কর আবার দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি আল্লাহ কি তোমাদের জন্য দুইটা চোখ দিছি না আর একটা জিব্বা দিছি, যদি দুকান জিব্বা হইতো তাহলে খাওয়া খয়ে গোবায় বাটিয়ে খাওয়া লাগলো না, আর খয়ে গোবায় বাটিয়ে খাওয়া লাগলো না, কিন্তু জিব্বা এখান দিছেন, আর যদিও এক জিব্বা দিছেন সেই এক জিব্বার মধ্যে যত রকমের খানি দেন প্রত্যেক খানির আলাদা আলাদা টেস্ট আলাদা আলাদা স্বাদ এই জিব্বায় অনুভব করতে পারে না নি ভাই দুষ্ট বুজুর্গ, এইটা হইলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ভাই দুষ্ট বুজুর্গ। এই যে আপনি আমি যে শ্বাস প্রশ্বাস লইয়ার, যদি শ্বাস একবার ভিতরে যাওয়ার বাদে যদি শ্বাস আর বাইর হয় না, আর শ্বাস যদি বাইর হওয়ার বাদে একবার আর ভিতরে যায় না, তাহলে আপনি আমার নাম লেখা হয়ে যাব মৌতর লিস্ট, মুর্দার লিস্টের মধ্যে নাম ঢুকে যাব ভাই দুষ্ট বুজুর্গ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আপনি আমার শ্বাস লওয়ার ব্যবস্থাটা বন্ধ করে দেন, হাড়ে পামচার করা বন্ধ করে দে, তাহলে লগে লগে আপনি আমার মেডিকেল নেওয়া লাগবো, আর মেডিকেল নেওয়ার বাদে যখন অক্সিজেন লাগানি হইব তখন বুঝা যাইব যে শ্বাস আর প্রশ্বাসের কি খতর আসছে ভাই দুষ্ট বুজুর্গ। বলা যে চোখ দিছেন, যদি আল্লাহ করুক না আপনি আমার চোখ বন্ধ হয়ে যায়, চোখে যদি দেখা বাদ দিলায় তাহলে বুঝা যাইব এই চোখ কত বড় নিয়ামত। বলা আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে খাদ্য আপনি আমি খাইয়ার, যদি পেটে যাওয়ার বাদে এই খাদ্য হজম না হয় তাহলে বুঝা যাইব যে খাওয়া এবং হে খাওয়ার বাদে কজাই হাজত কেন কত বড় নিয়ামত ভাই দুষ্ট বুজুর্গ। আল্লাহ কদর ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যদি আল্লাহর পাক রব্বুল আলামিনের নিয়ামতের আপনি আমি গোনা লাগাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের যদি সীমার করাই লাগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের দিকে যদি আপনি আমি তাকাই তাহলে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, ও জিলা নেক মজলিস ইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে ফরমাইতরা মা মিন কওমিন ইস্তামিউন ওয়া ইউরিদুন বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহু মুনাদিয়ান মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আমার বাপ ভাই হল আল্লাহর হাবিবে ফরমাইতরা যখন আল্লাহ এবং আল্লাহর রসুল রে পাওয়ার লাগি বন্দা হল এক জায়গার মধ্যে একত্রিত হইবা, যদিও তারা দেখতে সংখ্যা কম হইব, যদিও তারার পরিমাণ কম হইব,
কিন্তু তারা এক জায়গার মধ্যে একত্রিত হইবা, আর একত্রিত হওয়ার উদ্দেশ্য শুধুমাত্র একটা থাকবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশি করার লাগিয়া। তখন একজন ফেরেশতা আসমান থেকে আওয়াজ দিবা, ইল্লা নাদাহু মুনাদিয়ান মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা আওয়াজ দিবা যে কুমু মাগফুরান লাকুম, যাও তুমি তাই নাই মজলিস থেকে এইভাবে উঠিয়া যাও যে তোমার তানার গুনাহ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলে। ইলা তো সুবহানাল্লাহ, আর শুধু গুনাহরে মাফ করে দিছেন তাও শেষ নাই, ওদের কাজ বুদ্ধিলাত সাইয়াতুকুম হাসানাত, যাও তোমার তানার নে গুনাহ ছোট ছোট যেগুলা ছোট ছোট গুনাহ যেগুলা আছে সেই গুনাহরে আল্লাহ পাক রব্বুল আলামিনে নেকি দিয়া বদলাই দিলেন কো সুবহানাল্লাহ। কদিকে আমার বাপ ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, এইভাবে নেক মজলিসও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি আমারে বার 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 তৌফিক দেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি আপনার সামনে কোরআনে করিম তি একটা আয়াত করিমা পড়েছি আর হাদিস নবিয়া থেকে দুইটা হাদিস পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে যতক্ষণ তৌফিক দিবা আমি ও বিষয়ে সামান্য আলোচনা করে শেষ করে লইম। তো আমি যে আয়াত করিমা পড়েছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, যদি আমরা আপনি আমি আল্লাহ এবং আল্লাহরে মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূল মহব্বত করতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, আমি আল্লাহর হাবিবর বাতাইল দেওয়ার যে রাস্তা আছে, আমি আল্লাহ হাবিবর বাতাইল দেওয়ার যে তরিকা আছে সেই তরিকারে আপনি আমি অনুসরণ করতে লাগবো। সুবহানাল্লাহ, আমার বাপ ভাই হল দুস্থ হলের বুজুর্গ হল, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাওয়ার হাজার হাজার রাস্তা হল আছে, হয়তো আসমানে জেলা দেখতে সময় হাজার হাজার তারকা হল আছে, ঠিক সেইভাবে আল্লাহ আল্লাহরে ফাওয়ার লাগি হাজার হাজার রাস্তা হল আছে, কিন্তু সব রাস্তায় বন্ধ করে দেওয়া গেছে, শুধুমাত্র একটা রাস্তা, সেই রাস্তায় লাগি আল্লাহর হাবিবর ইত্তেবা আল্লাহর হাবিবর অনুসরণ করা, এই রাস্তা ব্যতীত আর কোন রাস্তায় আল্লাহ এবং আল্লাহর রসুলরে পাওয়া যাবে না। আল্লাহরে রাজি এবং খুশি করার এক রাস্তা হইল গিয়া আল্লাহর হাবিবর অনুসরণ করা। আমার বাপ ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে দুনিয়ার জমিনে দিছেন, আর এই দুনিয়ার জমিনের যে জিন্দেগি দিছেন সেই জিন্দেগি কানরে আপনি আমার লাগি নমুনা বানাইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে যেভাবে দুনিয়ার জিন্দেগি বছর করিয়া গেছেন, যদি আপনি আমি দুনিয়ার জিন্দেগিরে ঠিক সেইভাবে রঙ্গাই নিতাম পারি তাহলে আপনি আমার দুনিয়ায় তাও সার্থ হইব, দুনিয়ায় তাহাও সার্থ হইব, এবং দুনিয়ায় থেকে যাওয়ার বাদেও আপনি আমি হে আয়েশ এবং আরামের জিন্দেগি হাঁটাই মোবাইল দুস্থ কলার বুজুর্গ হল। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির আখলাক কিতা, নবীজির চরিত্র কিতা আছিল, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছিলা যে খুলুকুহু কুরআন, নবীজির আখলাক আছিল কোরআনে করিম, অর্থাৎ কোরআনে করিমে যেভাবে জিন্দেগি বছর করার কথা কওয়া হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ঠিক সেইভাবে আছিল। আমার বাপ ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, এই যে নবীজির সিফত নবীজির আখলাক আপনি আমার জিন্দগির মধ্যে আইতে লাগবো, আমরা জানি আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনে যেভাবে কষ্ট দেওয়া হয়েছিল, নবীজিরে যেভাবে তকলিফ দেওয়া হয়েছিল, এলা কোনো নবীরে দুনিয়ায় তকলিফ দেওয়া হয়েছে না, আমরা নবীজিরে যেলা কষ্ট দেওয়া হয়েছে, আমরা নবীজির উম্মত সাহাবা ইকরাম হলে যেলা কষ্ট করছিলা, অন্য কোনো নবীর উম্মত এইভাবে কষ্ট আর মুজাহিদা করছেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবরে যদি দুনিয়ার জমিনে তখন কষ্ট দেওয়ানির একটা উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তানার হাবিবের দরজাত রে বুলন্দ করতা। তো আমার বাপ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিন থেকে যাইত্রা গিয়া তখন আপনি আমার সামনে দুইটা বস্তু রাখিয়া গেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবে ফরমাইত্রা তারাক তো ফিকুম আমরাইন, তোমরা সামনে আমি দুইটা বস্তু রাখিয়া দেয়ার, তোমরা যখন ততক্ষণ পর্যন্ত সেই বস্তু দুইটারে আঁকড়াইয়া ধরতে পারবায় তোমরা কখনো প্রতবষ্ট হইতে নাই। এই দুই বস্তু কিতা ভাই হল, এই দুই বস্তুর মধ্যে একটা হইল কিতাব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আর দুই নম্বর হইল গিয়া আল্লাহর হাবিবের সুন্নাত,
এই কিতাব আল্লাহর কালাম এবং আল্লাহর সুন্নত যে দুনিয়ার জমিনে শান্তি আনতে হইলে এই কোরআন এবং হাদিস রে ডাইরেক্টলি কিবা তো ইনডাইরেক্টলি ফলো করতে লাগবো। রাষ্ট্র আইন হয় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যদি কোরআন এবং হাদিস রে না মানে সেই দেশ কখনো শান্তি আইতো না। মানুষের বানাল আইডিওলজি দিয়া মানুষের বানাল সংবিধান দিয়া কখনো কোনো রাষ্ট্র কখনো কোনো দেশ শান্তি আইতো না। আমরা জানি আমরা ইন্ডিয়া 1947 ইংরেজি স্বাধীন হয়েছে আর 1950 ইংরেজি 26 নভেম্বর আমরা সংবিধান লাগু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সংবিধানে কয়েকবার বদলা লাগছে। কিন্তু কোরআনে পাক জ্ঞান যেদিন থেকে বানানি হয়েছে 1400 বছর আগ থেকে বানানি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সেই কোরআনে পাক থাকবো এবং কোরআনে পাকের একটা হরফ বদলানি লাগতো লেখা সুবহানাল্লাহ। এবং কোরআনে পাক রেখেও বদলাইবার সাহস করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমাইতরা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কালামে পাক কেন্দ্র অবতীর্ণ করছি আর এই কালামে পাক কেন্দ্রে হেফাজতের দায়িত্ব হইল আমি আল্লাহর হুকা সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যত সমস্যা হলাইব যত মসাইব হলাইব যত বিভিন্ন লাইনের যত পরিশানিও হলাইব সব কিছুর হল এই কালামে পাকর মধ্যে দেওয়া আছে সুবহানাল্লাহ। এই যে করোনা মহামারী আইছে এরও হ্যাঁ ঔষধ কোরআনে পাকর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিছে হইবা কিলা ভাই উস্তব বুজুর্গ। হ্যাঁ আমরা এই যে মহামারীর সময় আমরা জানলাম যে আমরা হ্যাঁ সবে মাস্ক লাগাইয়া যাইতাম আমরা সবে স্যানিটাইজার করিয়ার হাত ধইয়ার, কিন্তু কালামে পাকর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন কিতা যে সময় আপনি আমি এই স্ট্যান্ডার্ড থেকে বাইর হই আইমু হ্যাঁ ইজা জাহাদুকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা ফাগসিলু وجوهكم وايديكم الى المرافق وامسحوا وجوهكم وارجلكم الى الكعبين। আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে ঔষধ দিকাইয়া দিতরা যখন আপনি আমি স্ট্যান্ডার থেকে আইমু এ তখন আপনি আমি কিতা করবো ভাই দুষ্ট বুজুর্গ তখন আপনি আমি অজু করতাম। এই কথা কালামে পাকের মধ্যে আগে কাইয়া দেওয়া আর আমরা মুসলমান হলে তার উপরে আগে থেকে আমল করি পাক পাকিজা ইমানের একটা অঙ্গ। আল্লাহর হাবিবে ফরমাইছেন তুহুরু শাত্রুল ইমান, পাক পাকিজা এ ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আর আজকে আপনি আমার শিকানীয় কিন্তু 1400 বছর আগে আল্লাহর হাবিবে সেই কথা শিখাইয়া গেছেন। এর বাদে কইবা গর থেকে বার হইতে না আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থাকা অবস্থায় এই সময় একবার মহামারী আইছিল। দেখুন মহামারী বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আইব। হ্যাঁ এখন কোভিড-19 নামে আইছে বিভিন্ন, এখন অমিক্রন চলে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে মহামারী আইব। আমরা অরু থাকতে শুনতাম মুরব্বী হলে জানবা খালা জ্বর হইয়া আইতো হ্যাঁ এক জ্বর আইয়া হামাইলে এক গাঁও দেশের মানুষ সারা মারিলেই তো লাইতো না ভাই দুস্থ বুজুর্গ। বলা নবীজির সময় একবার মহামারী আইছিল। হ্যাঁ মদিনা শরীফ নবীজি অগতা হুকুম দিলা যে মদিনার বাইরে যারা আছেন কেউ যাতে ভিতরে নাই আর ভিতরে যারা আছেন মদিনার তারা যেন বাইরে না যাইন। দেখুন 1400 বছর আগে নবীজি অর্ডার দিতরা যে মানুষ সমাগম না করবার লাগিয়া করলে বেমারটা মহামারীটা বাইরে যাইব। আর আজকে 1400-1500 বছরের কাছাকাছি আইয়া আমরা এও কথা শিখানিও বাবাই হল দুষ্ট হলার বুজুর্গ হল এই কিয়ামত পর্যন্ত যত বলা মোসাইব হলাইব সব বলা মোসাইব হলার হল আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামে পাকর মধ্যে দিছেন হোক সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল দুষ্ট হলার বুজুর্গ হল এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন হালাত হলাইব বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ হলাইব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামে পাকর মধ্যে ফরমাইতরা এই বিপদ আপদ আমার কারণ আমরা ভাই দুষ্ট বুজুর্গ। আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামে পাকর মধ্যে ফরমাইতরা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, মানুষের অপকর্মের কারণে মানুষের গুনার কারণে মানুষের শরীয়ত থেকে সরে যাওয়ার কারণে এই দুনিয়া এবং আসমান জমিন পাহাড় পর্বত বিভিন্ন রকমের বলা মুসাইব হলাইব। আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল আজকে আপনি আমি আন্দাজ লাগাই আপনি আমি নিজের কথা কই শরীয়তে জেলা চলার কথা কইছে কোরআনে হাদিসের মধ্যে জেলা চলার কথা কইছে আপনি আমি কিভাবে চলিয়া সল্যানি ভাই দুষ্ট বুজুর্গ। আজকে কালামে পাকর মধ্যে হ্যাঁ যেভাবে হাবিবে আল্লাহর হাবিবে আপনি আমার আখলাক বানাইবার কথা কইছেন আজকে কি আপনি আমি এইভাবে আখলাক লইয়া চলিয়া
ভাই দুষ্ট বুজুর্গ, আজকে আপনি ব্যবসার মধ্যে মায়ের গাইয়ার, হ্যাঁ আজকে আপনি কারবারের মধ্যে মায়ের গাইয়ার, বিভিন্ন সুরতে বিভিন্ন হালাতে আপনি আমি মায়ের গাইয়ার। এই মায়ের খাওয়ার উদ্দেশ্য হইল আল্লাহর হাবিবর তরিকা আপনি আমি ছাড়াই দিছি। কারণ কিনা ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহর হাবিবে কইতরা ব্যবসা হালাল আর সুদ হারাম, আর আপনি আমি কইয়ার ইন্নামাল বাইউ মিসলুর রিবা, হ্যাঁ বইটা এটা তো সুদ আর ব্যবসা এটা তো একটা, তুই হবাই দিয়া কারবার করি ভাইরে টেকা, আর আমিও ভাই টেকা দি টেকা ভাইয়ার, কিন্তু আল্লাহ তাবারাকা তাআলা কইতরা কিতাব আহাল্লাল্লাহুল বাইআ, বইরে আল্লাহ তাবারাকা তাআলা হালাল করে দিছ, ও হারামার রিবা, আর সুদ বিভিন্ন সুরতে পলিসির নামে যে সুরতে রন্ধন বা বন্ধন যে কোনো সুরতে আইয়া আমার ঘর ঢুকো, হয়তো আল্লাহ তাবারাকা তাআলা হ্যাঁ কইতরা এই সুদ আমি হালা হারাম করিয়া দিছি। যদিও বাহ্যিক স্রোতে দেখা যায় যে এই সুদ খাইলে, এই সুদের মধ্যে ফললে আপনি আমার লাভ হয়ে যায়, আর না ফললে অনেক ক্ষতি হয়ে যায়। আমি তো মনে মনে গরিব মানুষ মনে করি, যদি এই ঋণীগুণ আমি না লই, সুদিগুণ যদি আমি না লই, তাহলে আমি চলবো কিলা। ও আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা তুমি ব্যবসা করো, কিন্তু আপনি আমি আজকে না বলা করি ব্যবসাও জানি আর। আল্লাহর হাবিবে ফরমাইতরা ভাই, হ্যাঁ আস-সাদিকু তাজিরুল আমিন, হ্যাঁ যে তাজির যে ব্যবসায়ী সততার মাঝে থাকবা, হ্যাঁ যে ব্যবসায়ী সততার মাঝে থাকবা, খাল কিয়ামতের দিন তানার হাসর নবীজির লগে হইব সুবহানাল্লাহ, আমরা নবীজি ব্যবসায়ী আসলা, আমরা নবীজি ব্যবসার খাতিরে শাম দেশের মধ্যে সফর করছ, আজকে আপনি আমি না বলা করে ব্যবসা জানি আর। হ্যাঁ ব্যবসার মধ্যে কোন সুরতে হালাল ব্যবসা হয়, কোন সুরতে হারাম হয় না, আপনি আমার ব্যবসার ইলিম আছে, আর আপনি আমি ব্যবসা ছাড়িয়া ঘরের মধ্যে আইয়া বইরিছি। হ্যাঁ আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইল দেওয়া তরিকা ব্যবসার মধ্যে যদি আপনি আমি চলি, তাহলে যে রুজি কর্ম কইতরা সব থেকে হালাল মাল হইল এক নম্বর হাদিয়ার মাল, আর দুই নম্বর হালাল মাল হইল গিয়ে আপনি আমি ব্যবসা করিয়া যে মাল উপার্জন করবো সেই মাল হইল সব থেকে হালাল মাল। আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল, তো আমি কোয়াত আসলাম আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কইত্রা অতক্ষণ পর্যন্ত কোন মানুষ প্রকৃত মুমিন এবং মুসলমান হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবর মায়া তানোর ওয়ালিদ তানোর মা বাপ তানোর সন্তান থেকে যতক্ষণ পর্যন্ত নবীজির লগে নবীজির দিনের লগে যতক্ষণ মহাব্বত হইত নাই, অতক্ষণ পর্যন্ত কোন মানুষ পূর্ণ মুমিন আর মুসলমান হইতে পারত নাই। তো আমি কোয়াত আসলাম এই যে আল্লাহ তাবারাকা তাআলা কইছেন যে আল্লাহরে পাইতে হইলে আল্লাহর হাবিবরে পাইতে হইলে আল্লাহর হাবিবর রাস্তারে অনুসরণ করতে লাগবো, আর এই আল্লাহর হাবিবর রাস্তারে অনুসরণ করতে সময় বিভিন্ন সময় আপনি আমার উপরে বিভিন্ন বলা এবং মুসাইব হলাইব। আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যারাই কথা কইব যে একমাত্র রব আমরার আল্লাহ, সুম্মা ইসতাকামু আর এই কথার উপরে যারা ইস্তেকামত হইব বলে বিপদ আইলে লগে লগে সরিত না ইমান, হ্যাঁ আর বিপদ আইলে লগে লগে হরি যাই বইলে না, সুম্মা ইস্তাকামু ইমানের উপরে যত মুসিবত হলাক যত বলা হলাক সেই ইমানের উপরে যে সাবিত কদম রইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু, হ্যাঁ ফরিস্তা হলাই অবতীর্ণ করে কইবা বিপদের সময় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ঠাইন বয় করিও না, তুমি ঠাইন ডরাইও না, হ্যাঁ ওয়ান তুম আল্লাহ আলাও না, তুমি ঠাইন একদিন কামিয়াব হইবা, তুমি ঠাইন জয় লাভ হইবা। আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল, এই যে দিন সেই দিনের উপরে কায়েম এবং সাবিত রইতে হইলে বিভিন্ন সময়
বিভিন্ন বলা এবং মুসিবত হলাইব। এই বলা মুসিবত আজকে যেগুলো আর এইগুলা নয়া নাই ভাই দুস্থ বুজুর্গ, আজকে বলা মুসিবত যেগুলো আইছে আর কিয়ামত পর্যন্ত আইতে থাকবো। এবং নবীজি এই প্রথম যুগ থেকে লইয়া, ইমানের প্রথম যুগ থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বলা মুসিবত হলাইব, যত মুমিন হলাইব, সবর উপরে বলা মুসিবত হলাইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতে আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়া যাররাউ ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তুমি তাই নাই কথা আশা করনি যে তুমি তাই জান্নাত যাইতা? আশা আছে না ভাই দোস্ত বুজুর্গ? আশা আছে কার কার আশা নাই ভাই দোস্ত বুজুর্গ? যে সবর আশা আছে বুসো জুসো আর তুলব না। হ্যাঁ হ্যাঁ কইতা সবর আশা আছে জান্নাত যাওয়ার, আছে না ভাই দোস্ত বুজুর্গ? জি কইতা সবর আশা আছে, যদি জান্নাত যাওয়ার আশা থাকে তাহলে আল্লাহ তাবারাকা তাআলা জানাইয়া দিতা বলে অগ্রিম বিপদর লাগি তুমি তাই থাকিয়া রই যাও। তারার লগে অভাব অনটন তকলিফ হলাইয়া তার লগে মুলাকাত করছে, আইয়াও যে সালাম হইয়া মুলাকাত দিলা নাই বলাইয়া হে সামনা সামনে দুইটা গাড়ি জেলাইয়া ধাক্কা মারে ওলা বলা মুসাইব লাইয়া তারা উঠে ধাক্কা মারস। হে ও জুলজিলু আর বলা মুসাইব লাইয়া ধাক্কা মারে, কম্পন দিছে, ভূমিকম্প দিছে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, তারা হে এই বলা মুসাইব কল ভাইয়া তারা লগর নবী হলরে কথা লাস্টে কইলে ইসলা হে বলে কোন সময় আল্লাহর মদদ আইব। আল্লাহ কই জানাই দিলা আলা ইন্না নাসাল্লাহি করিব, নিশ্চয় হে আল্লাহর মদদ আল্লাহর সাহায্য করিব অতি নৈকট্য একদম নৈকট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ইযা সালাকা ইবাদি, যখন আমার বান্দা আমার কাছে সওয়াল করবা হে আমি কিটা করি আমার এই সময় বন্ধ হারে করিব পাইব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন বন্দায় আমারে কোনো জিনিস জিজ্ঞাসা করে কোনো সওয়াল করে তো লগে লগে আমি বন্দার এই জবাব দেওয়ার লাগি তৈয়ার থাকি। আমার বাবা হল দুস্থ কলার বুজুর্গ হল, এই যে বলাম সাহেব আপনি আপনি চলেন, এই বলাম সাহেব একটা কারণ আপনি আমার আজকে যে বিভিন্ন জায়গাত উঠছে যখন চলেন বিভিন্ন জায়গাত আপনি আমারে বিভিন্ন নাম দিয়া বিভিন্ন হলর অপবাদ হল দেওয়া হল, বিভিন্ন জায়গাত আপনি আমারে হেনাস্তা করা হল, আর এই হেনাস্তার উদ্দেশ্য কিটা? একমাত্র একটা উদ্দেশ্য আল্লাহ তাবারাকা তাআলা হে আসহাবে উহুদ উহুদর কথা দিয়া কইতরা, তারারে জ্বালানি হইছে আগ্নের খাই বলে জ্বালানি হইছে, আর তারার দুইশ একটা আসিল সেই দুইশটা কিতা আসিল ভাই দুস্ত বুজুর্গ? ওয়া রাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারার দুইশ একটা আসিল তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনছিল, আর এই ঈমানের কারণে ও তো বলা মুসাইব হল তারার উপরে আইছে। ঠিক সেইভাবে আজকে আপনি আমার উপরে যেগুলা হে বলা মুসাইব, একটা উদ্দেশ্য আপনি আমি মুসলমান, এ আপনি আমার নামের লগে আব্দুল সালাম আব্দুর রহমান নাম গতিকে আজকে আপনি আমার এই বলা মাসাইব কলার, আর এই বলা মাসাইব কলইয়া বেশদিন থাকতো না আপনি আমি আল্লাহ তাবারাকা তাআলা হে এই বলা মাসাইব কলর উপরে আপনি আমারে কামিয়াব করবা। আল্লাহ তাবারাকা তাআলা ফরমাইতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আপনি আমি প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদার হই যায় তে এই বলা মাসাইব কল আপনি আমার উপরে আপনি আমারে কোনো ক্ষতি করতে পারতো নাই। তো আমার বাবাই হল দুস্থ কলার বুজুর্গ হল, তো আমরা বাবি আর এই বলা মশাই বহল খালি আমরা রুফে নিজি না, আমরার আগে যারা নবী হল আসলা আপনি আমনে আগে যারা উম্মত হল আসলা তারা রুফে বলা মশাই বহল আইস। আমরা জানি জলিল কদর এক নবী জেনরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইব্রাহিম খালিলুল্লাহ জেনরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা দোস্ত বলিয়া লকব দিসলা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কিলা মশাই বহল আইস।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট থাকতে সময় তানোর বাবা আসলা, বা আমরা সবাই জানি তানোর বাবা মূর্তি পূজক আসলা, তাই মূর্তি বানাইতা নি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে সময় বাবার কথা মানলা না, দেশের কথা মানলা না, হযরত ইব্রাহিম আলাইহিসসালামে সেই সময় আগ্নির কুণ্ডলের মধ্যে নিয়া ডালাল লাগিয়া তারা ফয়সলা লই লিল। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে সময় আগ্নির কুণ্ডলের মধ্যে ডালাওর, ওই সময় হযরত জিব্রাইল আলাইহিসসালামে আইয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কইসলা গিতা, বলে এ ইব্রাহিম আমি আবার যদি খোঁ তাহলে আমি আগুনে আমার ফর দিয়া বেড়াইয়া এটা সারা আগুনে লেমাইয়া দিলাইমু। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি কতখানি ঈমান আছিল ভাই দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামে কইসলা বলে যে আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে ফড়িয়া এই আল্লাহ দেখতরা এই সময় আমার কিতা করা লাগে। আমার বাপ ভাই হল দুষ্ট হলার বুজুর্গ হল, এই কতখান ইমান, যখন কতখান ইমানের বোল্ডিস আছে, ও যে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে আগ্নির মধ্যে ফান হয়ে গেল, লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন আগ্নি রে হুকুম দিছলা, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আগ্নিরে হুকুম দিরা বলে আগুন তোমার যে দুইটা কাসিয়াত আছে তুমি জ্বালাই দেও, তুমি মানুষরে কষ্ট দেও, তুমি কোন জিনিসরে বর্ষ করে দেও, তোমার এই সিফতরে নষ্ট করিয়া তুমি আমার ইব্রাহিমর লাগি গুন সালাম, তুমি আমার ইব্রাহিমর লাগি ঠান্ডা হয়ে যাও, তুমি আমার ইব্রাহিমর লাগি সালাম হয়ে যাও, শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ, ইনু শেষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাই বিবাহ করার পরে তার কোনো সন্তান আসিল না, বুড়া বয়স যে সময় তার সন্তান দিলা, সন্তান দেওয়ার কি বুড়া বয়স হওয়ার বাদে আল্লাহর হুকুম হইল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান দিতা, আর বুড়া বয়স হওয়ার বাদে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে সময় আল্লাহ সন্তান দিলাই তো সময় আল্লাহ হুকুম দিলা বলে যাও তোমার স্ত্রীরে নিয়া এই মরুভূমির মধ্যে নিয়ে রাখিয়াও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহর হুকুমে যে সময় তানোর স্ত্রীরে নিয়া এই মরুভূমির মাঠের মধ্যে যে সময় নিয়ে রাখলা, রাখতে সময় তানোর স্ত্রীয়ে জিগাইলা বলে এই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে নিয়ে যে আমার রাখিয়া যাইতরা কেন আল্লাহর হুকুমে রাখতে হয়নি, হযরত ইব্রাহিম আলাইহিসসালামে কইছেন হ্যাঁ আমি আল্লাহর হুকুমে তোমার এখানে রাখিয়া যাইয়া, তখন স্ত্রীয়ে কইছেন কিতা বলে আল্লাহর হুকুমে যদি আমার এই মরুভূমির মধ্যে রাখা হয় তাহলে নিশ্চয় আমার আল্লাহ এখানে হেফাজতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, ও তখন এই জায়গার মধ্যে ছেলেরে অত বিপদের সময় নিয়ে রাখা হয়ে গেছে, আর ও সময় রাখার বাদে যে সময় ছেলেটা তোলা বড় হয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে সময় বড় হইলা আল্লাহ হইতরা পাবাশর না ও বি গোলামিন হালিম, ও ছেলে সন্তান আল্লাহ জন্ম দিলা একটা খুশখবর দিলা বলে যাও তোমার ছেলে সন্তান হইছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে নাম রাখা হইলো ইসমাইল, আর যে সময় ইসমাইল কিছু বড় হয়ে গেল তখন বাপে নিয়া ফেলাইয়া আইছুন, আর হনু মায়ে কষ্ট করি ফালিয়া বড় করলা, আর যে সময় তোলা বড় হইলা ও আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে লগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খাবার মধ্যে দেখাইতে কইরা ফালাম্মা বালাগা মাউস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, দেখুন কিছু বড় হয়ে গেলা যে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের খাবার মধ্যে দেখুন বলে তাই তানোর ছেলের যুবকরা, দেখুন বাপ ভাইগণ আমরা খাব একটা দেখলে ওই আর একটা, আমরা রে আল্লাহ যে খাব যেগু দেখায় তার তাউই তাকে আর একটা, কিন্তু নবী হলে যেখান খাবে দেখুন তারা জেলা দেখুন ও সুরতে তারা পালন করা তারা রূপে ওয়াজিব হয়ে যায়। ও ইব্রাহিম আলাইহিসসালামে একদিন দুই দিন তিন দিন খাবে দেখলা বলে আমার ছেলেরে আমি কুরবানি করে লইতাম, আমার ছেলেরে আমি জব করে লইতাম, তাই মনে মনে হইলার এটা কি জাত, আল্লাহর হুকুম তো পালন করতেও লাগবো, ও দড়িয়া গেলাম মরুভূমির প্রান্ত, আচ্ছা কইছে আয়া ছেলেরে যদি খাও বাপেইলা ফালাই দে আর মায়ে কষ্ট করে ফালে আর বাপ যদি দেখা তাই তো আমরা ওটা দেখা দিবানি ভাই দুষ্ট বুজুর্গ, দেখা তো দূরের মাঠ ফরিয়া যাইব কি আর মায়ে হয়তো মুড়া ফুরিয়ে দিয়ে বাড়াইব বলে আমি কষ্ট করি অরুতা ফালাইছি আর এখন তুই অরুতার মুখ দেখা তাইছো ওলা নেই ভাই দুষ্ট বুজুর্গ, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখুন এই সময় যে সময় ছেলে বড় হয়ে গেল বাবার লগে চলতে পারবো ও সময় তাই গিয়া থানোর ছেলেরে দেখতরা, আর ও সময় দেখিয়া গিয়ে ছেলেরে জিগাই তাই মনে মনে ভাবিলা বলে ছেলে যদি রে ছেলের আগে খইলাই আমি স্বপ্ন কিতা দেখছি,
যদি ছেলে মানে তাহলে তো আমি আল্লাহর হুকুমরে পালন করতে সুজা হইব, আর যদি ছেলে মানে না তাহলে তো জুরেও কার খোলে কৌশলে আমি তো করতে লাগবো। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামে যে সময় তানর ছেলেরে কইছিলা বলে আমি তো ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা, ও আমার ছেলে আমি খাবার মধ্যে দেখিয়া তোমারে তো আমি যুবক রিলাইমু, ফানজুর মাজা তারা তোমার এই ব্যাপারে রায় কিতা। বাপ্পাই বল দেখো বাপ নবী ছেলেও নবী, বাপ জেলা বাপ আমরা কই নানি বাপে বেটা গাছে গুটা, বাপ জেলা ছেলেওয়ালা ও ছেলেরে জিগাইলা বলে আমি সফরের মধ্যে দেখলাম তোমার তো আমি জব করিলে ইয়ার তোমার এই ব্যাপারে হুকুম কিতা। ও ছেলে কইছেন কিতা বলে ইয়া আবা কি ফাহাল মা তোমার উন, হে আমার পিতা তোমারে যে কথার আদেশ দেওয়া হয়েছে তুমি সেই কথারে পালন করো, সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমারে নিশ্চয় তুমি ধৈর্য ধারণ করনে ওয়ালাগুলোর মধ্যে পাইবাই। আমার বাবা এখন দুষ্ট কলার বুজুর্গ ছোট ছেলে কইতরা বাবারে বলে হে আমার আব্বা তোমারে যে কথার হুকুম দেওয়া হয়েছে তুমি এই কথা হুকুম পালন করো, আমারে নিশ্চয় তুমি ধৈর্য ধারণ করনে ওয়ালার মধ্যে পাইবাই। ও সময় হযরত আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিসসালামে যে সময় সাকুলিয়া তানার ছেলের জবহরত লাগ গেলা, জবন না চোখ বান্ধিলা ছেলের চোখ বান্ধিলা, মায়া লাগি দিব তানার চোখ বান্ধিলা, হে উফরদি বার্তা নাই তোলা দি মুখ দিয়া যে সময় জবহরত লাগি গেলা, ও আল্লাহর হুকুম দেখো যে সময় জবহরত লাগি গেলা, ও জবহরত লাগার বাদে আল্লাহর দেখলা রে আল্লাহ এ এই সময় আমার ইব্রাহিমের ছেলেরে জব করিলাইত্রা, ও সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতা করলা পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবীল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহর উদ্দেশ্যে তোমার মন কিলা মান দেখবার লাগিয়া, ও আল্লাহ কইতা যে সময় বাপ এবং ছেলে একমত হই গেলা জব করার লাগিয়া, এ ওয়া নাদাইনা হুয়া ইয়া ইব্রাহিম, যে সময় হে ইব্রাহিম আলাইহিসসালামে জব করার লাগি পুরা একমত হই গেলা, আর তাই বাপলা জব করি লাইছো চোখ খুলিয়া দেখুন বলে ছেলে তো জিন্দা রইছে, আর এ আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দুম্বা দিছো দেখলা দুম্বা জব হইছে আর ছেলে রইছে, তারপর দিলে দিলে আইলো বলে আমার এই যে আল্লাহর হুকুম যে আমার ছেলে জব করতাম ছেলে জব করা হইছে কিনা দেখো, অত হানোর বাদেও তাই কইতরা বলে আমার ছেলে জব করা হইছে কিনা মনে মনে ভাবিতরা, কিন্তু আল্লাহ লগে লগে কইতে আইয়া ইব্রাহিম কাজ সাদাকতার রুইয়া তুমি যে স্বপ্নের মধ্যে দেখছো তোমার ছেলের যুবকরা তোমার এই পরীক্ষা লওয়া হয়ে গেছে তোমার ছেলে যুবকর হয়ে গেছে সুবহানাল্লাহ, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া শেষ না হয়তো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেও যারা মুহসিনিন যারা ভালো মানুষ যারা হইবা যারা ইমানওয়ালা হইবা ফেরার বদলা আমি ওলা দিমু হকা সুবহানাল্লাহ, বদলা কিতা বলে তারা রে পরীক্ষার মধ্যে ফালাইমু ফালাইয়া যে সময় দেখমু তারা খাম করিলার, ও সময় আমি আল্লাহর মদত আমার আল্লাহর সাহায্য তারার পক্ষ তারার লাগিয়া আসমান থেকে আমি সাহায্যের ব্যবস্থা করে দিমু কা সুবহানাল্লাহ। আমার বাবা ইয়ে বল দুস্থ বলার বুজুর্গ বল এই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে কত বড় পরীক্ষা আল্লাহ লইছে, ইলা পরীক্ষা দুই একটা আমার মাঝে আইসিন নি ভাই দুস্থ বুজুর্গ জি, ইলা পরীক্ষা আইসিন নি ভাই দুস্থ বুজুর্গ জি না, ইলা পরীক্ষা লাগিয়া যদি আমরা জন্নত যাইতে চাই তে ইলা বড় বড় পরীক্ষা হল লাগিয়া আপনি আমি তৈয়ার থাকতাম, যদি ওলা বড় বড় পরীক্ষা হল মধ্যে আপনি আমি কামিয়াব হই যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি আমার জন্নতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ। ইনো শেষ না ভাই, আমরা জানি আমরা ভাবি যে খালি ব্যাটিং তরফে পরীক্ষায় বইলানি জি না, ব্যাটিং তরফেও হ্যাঁ ব্যাটিং তরফেও পরীক্ষা হলাইছে আর ব্যাটিং তো হলেও পরীক্ষার মধ্যে জয় লাভ হরসল, আমরা জানি হজরতে এ আসিয়া আলাইহাসসালাম ফেরাউনের গর হজরতে আসিয়া আলাইহাসসালামে কিভাবে ইমান লইয়া দুনিয়ার জমিনে আসলা, আর ছোট ছোট ফটো হলরে কইছে হরু হরু মাহবুদ আর নিজরে কইছে বড় মাহবুদ, হ্যাঁ আর মাহবুদের সময় দাবি করছে আর রাজসভা দেখবার মাহ তুটিছে ফেরাউনের সৈন্য সামন্ত্রী হলে কইছে বলে ও ফেরাউন তুমি তো তোমারে বড় কুদা কইতা গরে কে খবর লও তোমার বেটিয়ে তো তোমারে মানেন নি কুদা, ওই হাসাউনে ও আসিয়ারে কে জিগাইলা হ্যাঁ ফেরাউনে বলে তুমি আমারে কুদা মানো না নি বলে জি না আমি তো তোমারে কুদা মানি না কারণ তুমি তো বানাইল মানুষ, হ্যাঁ তুমি মানুষ তোমারে আমি কিলা কুদা মানি,
ও ফেরাউনে বুঝাইল বলে দেখ তুই যদি আমারে মানুষ না সারা দুনিয়ার মানা এটা বেকার হয়ে যাবো, হ্যাঁ তুই আমারে মানিলা রে বা মানিলা জেলাও মান মানিলা বলে না আমি তো তোমারে মানতাম নাই। আর বুঝাই বুঝাই যে সময় ফেরাউনে পারছে না রাজসভার ডাকিয়ে নেওয়া কইছে যদি তুমি আমারে খোদা না মানো তো তোমার শাস্তি হইব, আমি উলঙ্গ করিয়া রাজসভার মধ্যে তোমার উলঙ্গ করমু আর তোমারে উত্তপ্ত তেল গরম করমু আর এই তেলর মধ্যে তোমারে ডালিম। দেখুন এই সময় মানে পরীক্ষা চলের ভাই হজরত আসিয়া আলাইহিসসালাম এই সময় কিতা করছেন বলে তুমি আমারে যা শাস্তি দিতে পারো কিন্তু আমি তোমারে খোদা মানতে পারি না। এই সময় উলঙ্গ করিয়া এই হজরত আসিয়া আলাইহিসসালাম রে সেই উলঙ্গ করিয়া উত্তপ্ত তেলের মধ্যে যে সময় নিয়া ডালের ওই সময় হজরত আসিয়া আলাইহিসসালাম কিতা দোয়া করছিলা বলে রাব্বি হাবলি মিন লাদুনকা, হে হজরত আসিয়া আলাইহিসসালাম দোয়া করছিলা বলে আল্লাহ তোমার কাছে হে আমার একটা ঘর বানাও, হে আর এই ফেরাউনের আমল থেকে ফেরাউনের বদ আমল থেকে হে ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ও আমালিকা, এই ফেরাউনের বদ আমল থেকে আপনারে বাঁচাও। আমার বাপ ভাই হল দুস্তকলার বুজুর্গ হল এই যে ইমানি পরীক্ষা হজরত আসি আলাইহিসসালামে দিলা আর এই পরীক্ষা পাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হজরত আসি আলাইহিসসালামের দরজাত রে কতকাল বুলন্দ করলাম, হ্যাঁ হজরতে আমরা জানি নবীজির প্রথম স্ত্রী আছে কে আছিল কোন চাই নবীজির প্রথম স্ত্রী স্বর্গ আসলাম হজরতে খাদিজাত, হ্যাঁ হজরতে খাদিজাতুল কুবরা কত মুতবররক, হ্যাঁ এক বেটি আসলা হজরতে খাদিজাতুল কুবরারে আল্লাহ একবার সালাম পাঠাইছেন ওকে সুবহানাল্লাহ। হজরতে খাদিজাতুল কুবরা যে সময় মারা যাইতা ও সময় নবীজিয়ে কইলা বলে ও খাদিজা তুমি এ যাইতে গিয়া আমার আগে যাইবা গিয়া আর ব্যস্তর মধ্যে গিয়া তুমি কয়জন তোমার হতি নকল পাইবা। তো আসিয়ার মনে মনে কিছু একটা চিন্তা আইলো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিবাহ করলা না কিন্তু ইন হতি নকলর মাত কিলা আইলো, হ্যাঁ ও হজ নবীজি কইলা বলে জি না আমি তো বিবাহ করছি না কিন্তু ইনু গিয়া হতি নকলর মধ্যে ভাইবাই তুমি জারারে আমি আখেরা তো বিবাহ হইবা আমার লগে বলে হতি নকল খারা বলে হতি নকল গিয়া ভাইবাই হজরতে আসিয়া আলাইহিসসালাম, আরে ভাইবাই হজরতে আসিয়া যেন ফেরাউনের বদামলি জারতে না পারিয়া দোয়া করছিলাম আর এই বদৌলতি আল্লাহ কিয়ামতের দিন তানোর লগে আমার বিবাহ করাই দিব ক সুবহান আল্লাহ। আরেকজন গিয়া ভাই ভাই হজরতে মরিয়ম আলাইহিসসালাম, হ্যাঁ হ্যাঁ ও আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল এই বলা মুসিবতুলের তো ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে হজরতে আসিয়া আলাইহিসসালামের দরজাত রে কতখান বুলন্দ করছে ক সুবহান আল্লাহ। ইনু শেষ না ভাই দুষ্ট কল বুজুর্গ হল এই বলা মুসিবতের সময় যারা হে ধৈর্য ধারণ করব আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইরেক্ট কালেকশন আল্লাহর লগে হয়ে যায় ক সুবহানাল্লাহ। আমরা জানি হযরতে মূসা আলাইহিসসালাম যে সময় দুনিয়ার জমিনে আইতা হযরতে মূসা আলাইহিসসালাম দুনিয়ার জমিনে আইতে সময় এ ফেরাউন অর্ডার করছে তার গনয়াতি গনয়ে দেখছে বলে এই সময় এক বেটা দুনিয়ায় তাইবা এক বাচ্চা হইবা আর বাচ্চা তক্তরে উড়াই দিব ও ফেরাউনে কইছে বলে যদি হামানকে কইছে বে বে ও যে হামানে তারে বুদ্ধি দিছে ও কইলো বলে যাও হে আমরা যে আশা কর্মী কইলে খানু হরতা হইতে ওলা সারা দেশ খবর লাগাইছে লাগাইয়া কইছে বলে যেন গিয়া হরতা ছেলে পাই পায় হে ও ছেলে উপরে দরিয়া ও খাটি লইও। ও সময় দেখো হযরতে মূসা আলাইহিসসালামের জন্ম হইছে আর হযরতে মূসা আলাইহিসসালামের জন্ম হওয়ার বাদে হযরতে মূসা আলাইহিসসালামের আম্মা জানে ডরাই গেলা বলে এখন এই মূসারে খিলা ফালাইতাম কোন দিন আইব ফেরাউনের সৈন্য আর আইয়া কিতা করব আইয়া এই আমার মূসারে মারি লইব। দেখুন বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ কিন্তু হে হযরতে মূসা আলাইহিসসালামের আম্মা জানর আল্লাহর প্রতি ঈমান কতখান আছে ও হযরতে মূসা আলাইহিসসালামের মা আম্মার এই ডর দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে আসমান থেকে ওয়া ওহাইনা ইলা উম্মি মূসা আন আরজি আল্লাহ পাক রব্বুল আলামিনে মূসা আলাইহিসসালামের আম্মা জানার লগে কইলা বলে আন আরজি তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়াইতে থাকো ডরাইও না তুমি কিতা করো মূসা আলাইহিসসালাম রে কিতা করো দুধ খাওয়াইতে থাকো ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দু ইলাইক। দেখুন হযরতে মূসা আলাইহিসসালামের আম্মা জানার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনে হইলা তুমি তোমার হে মূসারে দুধ খাওয়াইতে দেখুন দেখুন ভাই
আমরা কোরআন শরীফ কানরে মনে করে খালি গোরতোয়ার কিতাব আর এখান মরিয়াল লে পড়িবার কিতাব। হ্যাঁ ওলাওয়ালি ভাই দুস্থ বুজুর্গ, এই কোরআন কান বুঝার দরকার আছে। এই কোরআন কানরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের সংবিধান হল দিস। হ্যাঁ এই যে বড় বড় ঘটনা হল দিয়া বিপদর সময় আমরা খিলা ধৈর্য ধারণ করতাম, ওখানে এই কলামের পাকর মধ্যে আল্লাহ শিখাইয়া দিস। ও হযরতে মূসা আলাইহিসসালামের আম্মা জানরে আল্লাহ বলে ডরাইও না, সারা জানর ছেলেরেও যদি এ ফেরাউনে মারি লইতে পারে তোমার ছেলেরে মারতে পারতো না, তোমার ছেলেরে তুমি ড হে দুধ খাওয়াইতে থাকো আর যে সময় বুধবাই ভাই বলে ফেরাউনের লস্কর ইয়া তোমার গরের মধ্যে ঢুকি যা আয়া ছেলেরে ধরি না ফালকি ফিল ইয়াম্মি তোমার ছেলেরে তুমি সাগরের মধ্যে ডুব দেওয়াই লিও সাগরের মধ্যে ফলাই দিও ফালকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি আর ছেলেরে সাগরও ফলাইয়া তুমি ডরাইও না বলে আমার ছেলে তো সাগরে ফলাই দিলাম আর সাগর বাসিয়ে রইব কি ওলা তাখাফি ওলা তাহজানি তুমি ডরাইও না তুমি ভয় করিও না ইন্না রাদ্দু ইলাইকা ও মুসার আম্মা তোমার ছেলেরে তুমি সাগরে ফলাইবা আর আমি আল্লাহ ওয়াদা করিয়া তোমার লগে তোমার ছেলেরে আবার তোমার কাছে বসাই দিমু গো সুবহানাল্লাহ। ও আল্লাহর হুকুমে হযরতে মূসা আলাইহিসসালামের মায়ে বাস্কর লাগানাইগো বানাইলা। হ্যাঁ সাবনের বাস্ক জেলা থাকে বা ওলা জেলা আমরা কাপড় উপর রাখতে জেলা বাস্ক ওলা বাস্ক এগু বানাইয়া তাই সাগরের মধ্যে নিয়া ছাড়িয়া দিলাইলা। আর দেখুন আমরা একটা মাত আছে, হ্যাঁ যেন গেলে বাগর বয় অনুয়াইলে রায় তোলা হইলেন ভাই দুস্থ বুজুর্গ। আর ও বাইসে সাগরের মধ্যে নিয়ে রাখার বাদে ও বাষ্পকু ঘুরতে ঘুরতে আমরা সবাই জানি জানি না নি তা কিসা সবার জানা আছে না ভাই দুস্থ বুজুর্গ। ও সাগরগু ঘুরতে 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 গিয়া বাষ্পকু গিয়া ও ফেরাউনের গাঁটো গিয়া আজিল। সুবহানাল্লাহ। হ্যাঁ ও ফেরাউনের গাঁটো গিয়া আজার পরে ও বাষ্পকু যে সময় উঠা নিয়ে এলো উঠার বাদে দেখাইলো ফেরাউনের স্ত্রী আসিয়া দেখলা বলে তো সুন্দর এক ছেলে। ও তানার মনে মনে আইলো বলে এই ছেলেরে আমি ফালিতাম। দেখুন গরো যদিন কোনো অর্ডার হয়ে যায় তো এগুলো লগে লাগে সরানি যায় না, ও তার লাগে মন্ত্রী মিনিস্টার বা বড় কেরো হাত করতে আগে গরো হাত করে লালানি ভাই দুস্থ বুজুর্গ। গর থেকে যদি পারমিশন হয়ে যায় হ্যাঁ তো সব তো ঠিক আছে লালানি ভাই দুস্থ বুজুর্গ। ও ফেরাউনের স্ত্রী কইলা বলে আমি এই ছেলেরে ফালিতাম। ও মূসা আলাইহিসসালামের ও সময় মূসা আলাইহিসসালামের ফালিতা ও ফেরাউনে দেখে কইলে রে শুনো আমি সারা দুনিয়ার ছেলেরে মারিয়া আর যদিন মানুষে দেখো না বলে আমার গরো হরুতা এগো ফালাও তে আমার মানুষে কিতা হইবা। ও ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম কইলে তোমার মানুষে জেতা কইবার হোক, হ্যাঁ তোমার জেতা কইবার হোক বলে আমি এই ছেলে ফালাইতে লাগে হোক। সুবহানাল্লাহ। ও আমার বাপ ভাই ও দুস্থ ভাই বুজুর্গ এই বাচ্চারা যে সময় তারা ফালার সিদ্ধান্ত লইলা এখন ফালিতা এখন বাচ্চায় তো খেরোর দুধ খায় না, এই বাচ্চা আর খেরো দুধ খায় না, কত বেটি নকল আনা হইলো। হ্যাঁ আর খেয়ে এই বাচ্চার আর দুধ খাওয়াইতে পারেন না। ওই সময় হযরতে মূসা আলাইহিসসালামের একজন ফুফু বা মূসা আলাইহিসসালামের মই একজন আসলা জেল ফেরাউনের রাজত্বর মধ্যে কাম করতা ও টাইম কইলা ইচ্ছা আমি এক বেটি মানুষ একজন আনিসাই ও বেটি মানুষের দুধ মনে হয় খাইতে পারেন। হ্যাঁ ও তাই নিয়ে তানোর বনিরে আনলা অর্থাৎ মূসা আলাইহিসসালামের মারি আনলা তাই নে মানে আঞ্জান এক বেটি আইস জেলা তাই নিতে তানোর যে ছেলেটা তাই বুধ বাইরে না। হ্যাঁ ওলা একটা বেগ ধরিয়ে আইয়া দেখতো লাফট মারিয়া ছেলে হ্যাঁ মার উকুলো গেছে গিয়া দুধ খাওয়া শুরু করছে আর ও রাজত্বর মধ্যে কেন শুরু হয়ে গেলো বলে এক বাচ্চার দুধ তো খাওয়া এক বেটি মাংস দুধ খাইলা ও বাসা কইলা আছে দুধ খানে বলে এই বেটির যা খরচ লাগে এই যা খরচ লাগে সারা আমি দিব বলে আমার বাচ্চারা যে ফালিতে পারে আমার বাচ্চারা যে বাসা এই বেটি ও বেটি দুধ খাইছে নি বলে এইগুলো খরচ খরচ যা লাগে সারা আমি দিব সুবহানাল্লাহ। আর ও মূসা আলাইহিসসালামের মায় ও রাজত্বর মধ্যে রইয়া খাওয়াইতা দুধ খাওয়াইতা আর কিছু বড়বার বাদে ও মূসা আলাইহিসসালাম তানোর মার গরো যায় না রনুয়ায় আর ফেরাউনে ভাবে কিন্তু দুধ খাওয়াইছিল সর্বহ গরো যার আর আর কিন্তু আল্লাহর ওয়াদা কিতা আছিল ভাই দুস্থ বুজুর্গ আল্লাহর ওয়াদা আছিল কিতা ভাই কইতা ইন্না রাদ্দু ইলাইকা আল্লাহর ওয়াদা আছিল ও মূসার মা তোমার মূসারে আমি তোমার কাছে ফিরাইয়া দিমু আল্লাহ দিছেন না হোসাই আল্লাহ দিছেন না ভাই দুস্থ বুজুর্গ ওলা আল্লাহ তাবারাকা তাআলা আপনি আমার উপরে ওয়াদা কথা বলে এই যে বলা মুসাইব দেখল আইব এই বলা মুসাইব হলোর উপরে আল্লাহ আমরা রে ফালাইয়া এ আমরা রে মারতা নাই আমরা বিপদ ফালাইয়া আল্লাহ আমরা রে বিবে বেইজ্জত বা উন্নতি করতা না আল্লাহ কইতা কিতা এই বিপদের সময় যদি আপনি আমি সাবিত কদম থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কইতা ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম সাদিকিন কইতা হ্যাঁ
জঙ্গে বদর 313 জন সাহাবায়ে কেরাম হলার রূপেও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা পাঠায় দিছেন, জঙ্গে উহুদ ফরিস্তা পাঠায় দিছেন, ভাই দুস্ত বুজুর্গ জঙ্গে বদর আইসলার তারা এ মুসলমানের ঈমান এবং মুসলমানের নষ্ট করিলিবার লাগিয়া, ঈমান এবং মুসলমানের ধ্বংস করিলিবার লাগিয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই ঈমান এবং মুসলমানের ধ্বংস করতে দিছে না, জঙ্গে উহুদ ধ্বংস করতে দিছে না। ঠিক সেইভাবে হযরত মূসা আলাইহিস সালাম যে সময় তাদের সৈন্য লইয়া মূসা আলাইহিস সালাম সাগরের ধারে যে সময় গিয়া আটকে গেছিলা, ওই সময় হযরত মূসা আলাইহিস সালাম হে যারা লোকে ঈমানদার হল আসলা তারা কইছিল কি ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো এখন ডুবে যাইব, আমরা তো আর বাঁচিবার পথ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সময়ও কিতা করছিলা বলে যে ডুবাইবার চিন্তা করছে তারেও সাগরে ফেলাইয়া ডুবাইছিলা, আর যে এ যারে ডুবাইবার চিন্তা করছিলা তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে তুলিয়া দিছ, বলে আমার বাপ ভাই হোক দুষ্ট বলার বুজুর্গ হন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে তিলকাল আইয়ামুন উদাউইলুহা বাইনান্নাস, আজ যে রাজত্ব বাদ আছো খাইল তলে যাইবা, আর যে তলে বাদ আছো তুমি রাজত্ব তাইবা, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখো যে কৌমের মধ্যে ইনসাফ আছে তারা বাঁচিয়ে থাকবা, আর যে সরকার যে কৌম যে জাতির মধ্যে ইনসাফ থাকতো না এই জাতি কখনো বাঁচিতে পারতো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম কতরা বলে কিনা কতরা বিল আদল ইনসাফ আর ইহসানের হুকুম কইতা, আমরা তো আয়াত রে মনে করি বলে ইমাম সাহেবে খুতবাতে আয়াত পড়লে আমরা মনে মনে খাড়াও জিতাম নামাজের লাগি বলে না রে ভাই দুস্থ বুজুর্গ, কিন্তু আয়াতের অর্থ কিটা বলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হুকুম দিতা আদল এবং ইনসাফ ওয়া ইতাইজিল কুরবা, আর আপনি আমার প্রতিবেশীর যে হক আছে এই হক রে আপনি আমি আদায় করতে ওয়ালা বনে জিতাম, হে ওয়ান হানিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ হে দেহাই বুরাই শাস্তি কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি আমারে বসিবল লাগিয়ে কইতা, আমার বাপ ভাই হল দুস্ত কলার বুজুর্গ হল তে আপনি আমি কোয়াত আসলাম হজরত মূসা আলাইহিসসালামে যে সময় এ ফেরাউনে খাদাই খাদাই সাগরের পার লই আইছিল তারা বাপসলা বলে এখন আমরা ডুবিয়া মরি যাইমু, কিন্তু আল্লাহর হুকুম হইল তাই ডুবিয়া মরছেন না, ঠিক সেইভাবে আমরা জানি আমরা নবীজি যে সময় হিজরত করিয়া হে হিজরত করিয়া যে সময় মদিনা শরীফ যাইতা গিয়া আর ফতর মধ্যে যে গারে হে গারে সুরের মধ্যে যে ফানা লইছিলাম, আর এই গারে সুরের মধ্যে ফানা লইতে সময় আর এই সময় গারে সুরের ফার পর্যন্ত আইয়া যারা খেদাইয়া আসলা এরা যে সময় ফার পর্যন্ত আইয়া পৌঁছে গেছে, পৌঁছার বাদে এ এই সময় যে সময় তা নবীজির লগে হজরতে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, হে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিটা কইছিলা বলে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এই সময় যে সময় তো বিপদের সময় যখন সাহায্য করতে ওয়ালা কেউ নাই শুধুমাত্র দুইজন আসলা আর একজনে আরেকজনের সাথে যে সময় সান্ত্বনা দিতরা বলে সাহিবি লা তাহজান তুমি ডরাইও না ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমরার সাহায্যকারী, নিশ্চয় আল্লাহ আমরার সাহায্যকারী, নিশ্চয় আল্লাহ আমরার সাহায্যকারী, নিশ্চয় আল্লাহ আমরার সাথে আছেন, ও আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল তে আমার হওয়ার উদ্দেশ্য আছে, হ্যাঁ এইরকম বলা মুসাইব হল আপনি আমার উপরে আইব, আর এই বলা মুসাইব হলের উপরে যারা আল্লাহর নাম রে স্মরণ করবা, যারা বড় বড় বিপদের সময় হে আল্লাহর নাম রে ইয়াদ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দুনিয়া এবং আখেরাতের ইজ্জতের জিন্দেগি দিব দিব না রে ভাই দুষ্ট বুজুর্গ। আমরা কিছুদিন আগে ঘটনা জানি যে এক মহিলা এক বেটি মানুষে হ্যাঁ নিজের ইজ্জত আপরে বাঁচাইবার লাগিয়া হ্যাঁ ডরের সময় আল্লাহর নাম রে লইছিল, আল্লাহ দুনিয়ায় তো বেটির ইজ্জতি বানাইছ আর আখেরাতে নিশ্চয় ইজ্জতি বানাইবা বানাইবা না ভাই দুষ্ট বুজুর্গ, যে ও আল্লাহ পাক রব্বুল আলামিনের এ বিপদের সময় বলা মুসাইবার সময় যারা আল্লাহর নাম রে ইয়াদ করবা এ আল্লাহর নাম রে ইয়াদ করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা দুনিয়ায় সাহায্য করবা,
কিন্তু শর্ত হইলে গিয়া গীতাবাই দুস্ত বুজুর্গ হয়ে শর্ত হইলে গিয়া আসলে আমি পাক্কা মমিন হইতে লাগবো, পাক্কা ইমানদার হইতে লাগবো। এই শর্তে যদি পাক্কা মমিন আর ইমানদার না হই তাহলে আপনি আমি আল্লাহর এই সাহায্য এবং উদত হইতাম নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাক জ্ঞান দেওয়ার বাদে হইতে আমরা এই কালামে পাক জ্ঞান পাইয়া আমরা মুসলমান হইয়া তিন ভাবে বিভক্ত হই গেছি। কয় ভাগে বিভক্ত ভাই? আমরা তিন ভাবে বিভক্ত হইছি। আল্লাহ কইরা সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা, আমার বান্দা হলে এই কালামে পাক ইকান পাইয়া তিন ভাগে বিভক্ত হইছন। ফামিনহুম যালিমুন লি নাফসিহি, এক গুরো ইলা যারা এই কালামে পাক ইকান পাইয়া নিজর নফসের উপরে অত্যাচার করা শুরু করে দিছন। অর্থাৎ কালামে পাকে কইছে একদিকে চলার লাগে তারা সলত্রা, আর একদিকে কোরআনে পাকে কর কইছে মধ্যে চল সলত্রা পুবে দিয়া, এ কালামে পাকে একদিকে কর আর এইগুলো মানুষ যারা এরা তারা নিজের উপরে জুলুম করে নেওয়ালা। আর দুই নম্বর কইতরা অমিন মুখতাসিদুন, আর দুই নম্বর যারা দরমিয়ানে জানা ভালো গুনাহ করে গুনাহ করেন না আর নেকিও যে খুব একটা বাড়িয়া নেকি করে দিলে নাই, তারা সম পর্যায়ে নেকি এবং গুনার মাঝখানে তারা লেভেল সমান আছে। আর তিন নম্বর হইতরা অমিনহুম সাবিকুল বিল খায়রাত, আর তিন নম্বর ওগুলো মানুষ যারা নেকি করিয়া তারা আগ বাড়ি গেছে, নেকি করিয়া তারা আগ বাড়ি গেছে, সে আর থেকে আগ বাড়িতে চিন্তা। ও আমার বাপ্পাই কল উত্তরের কথা কইতরা অমিনহুম সাবিকুল বিল খায় বি খায়রাত বিল খায়রাত বিইজনিল্লাহ, তারা কিটা করছে আল্লাহর হুকুম রে পালন করি আল্লাহর হুকুমে তারা সবকত লইলিস। যালিকা হুয়াল ফযলুল কাবীর, এটা হইলো গিয়া বহুত বড় আল্লাহর পক্ষ থেকে ফজাইল। তো আমার বাপ্পাই হল দুষ্ট কলার বুজুর্গ হল ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতো আপনি আমি তিন গুণ হই গেছি, যদি আপনি আমি ও যে প্রথম গুণের মধ্যে হই যায় যে আপনি আমি সবকত করি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করি যদি চলতাম পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় তাওয়ারে আল্লাহ কামিয়াব হরবা এবং দুনিয়ায় থেকে যাওয়ারেও কামিয়াব হরবা। আর আপনি আমি এই সবকতি এই আখেরাতে পাওয়ার চিন্তা লাগিয়ে দিতাম ভাই দুষ্ট কল বুজুর্গ লাগতাম না রে। তো আমরা যারা দুনিয়ায় আজকে আপনি আমি দুনিয়ায় পাওয়ার লাগি পাগল, দুনিয়ায় মাল কিলা হইতো, দুনিয়ায় আমার ব্যবসা কিলা ভালো হইতো, দুনিয়ায় আমার ইজ্জত কিলা বেশি হইতো, দুই কদম সবক ইজ্জত আমি কিলা বেশ পাইতাম, গাও তামারে কিলা মানুষে সালাম বেশি করতা, কথা চিন্তা তামরা পড়ে গেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইতা কিতা সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, হইতা ও জন্নত গান পাওয়ার লাগিয়ে আপনি আমি কম্পিটিশন লাগাই দিতাম যে জন্নত গানের ফার হইল আসমান এবং জমিন যত গান বড়, আসমান এবং জমিন যত গান বড় অত গান বড় হইলে গিয়া জন্নতর ফার। এই জন্নত গান পাওয়ার লাগি যদি আপনি আমি লাগি যাই তাহলে আমার বাপ ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, তাহলে আপনি আমার দুনিয়ায় তাওয়া কামিয়াব হইব, দুনিয়ায় টাকাও সার্থক হইব এবং দুনিয়ায় টিকে যাওয়াও সার্থক হইব, এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের যে হুকুম দিয়ে আপনি আমার দুনিয়ায় দিছেন এই হুকুম মাফিক আপনি আমার সোলাও সার্থক হইব। আর যদি এই মাফিক আপনি আমি চলি না তাহলে দুনিয়ায় তাও আমার বেকার হইব আর দুনিয়ায় টাকাও ব্যর্থ হইব, আর দুনিয়ায় দিকে যাওয়ার পরেও যে শাস্তির মোকাবিলা আপনি আমি করমু এই ইলা শাস্তি আর দুনিয়ার জমিনও আমরা দেখতাম নাই। আমার বাবাই হল দুস্থ কলার বুজুর্গ হল, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি খোয়াত আসলাম যে বিভিন্ন সুরত বিভিন্ন হালত বিভিন্ন অবস্থায় আপনি আমার উপরে মুসিবত হল আইব, আর এই মুসিবত হল নয়া নয়, এই মুসিবত হল উপরে আপনি আমি ধৈর্য ধারণ করিয়া থাকতাম। যদিও আম্বিয়া কিরামকলর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় মুসাইব হল নিশ্চয়, কিন্তু আপনি আমি সাধারণ ইমানদার হলর উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনে ছোট ছোট পরীক্ষা হল নিবা, আর এই পরীক্ষা হলর মধ্যে কইতরা ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা যারা সাধারণ মুসলমান হল আছি, আমরা যারা সাধারণ ইমানদার হল আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি আমার উপরে পরীক্ষা নিবা কিতা ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, আল্লাহ ভয় দিয়ে আমরা পরীক্ষা নিবা, কোন সময় আমরার জান যার গিয়া অমিক্রন দিয়া মহামারী দিয়া কোভিড-19 দিয়া বড় বড় ভয় হল দেখাইয়া ও সরকারে আমরা মারিলা
ও আমরা জানের গিয়া ও আমরা বাজারও বাড়ানি মুশকিল হয় ও বিভিন্ন হালাত দিয়া বিভিন্ন অবস্থা দিয়া আল্লাহ পরীক্ষা নিবা। দুই নম্বর কইতাবল জু হই আল্লাহ বুক দিয়া এ বিভিন্ন ও যে মহামারী গেছে আমরা অনেকে রুজির ইচ্ছা আছিল কিন্তু রুজি করতে পারছি না, লয়ছে না ভাই দুষ্ট বুজুর্গ, এ অনেকে বুকা থাকতে লাগছে মিনাল জু হই এ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি আমরার মালর আল্লাহ কমি দরাইয়া ও যখন ব্যবসা বাণিজ্য কত হ্যাঁ কত সুরতে কত হালতে এই যে মহামারীত লস হয়েছে ঐশ্বর আলী ভাই দুস্তু বুজুর্গ এই সময় আল্লাহ পরীক্ষা নিত্রা বলে তোরে যেদিন বালা দিসলাম এদিন তুই কিলা আসলে আর আইস তোর অবস্থা খারাপ করিয়া তুই আইস কিলা চলরে এই পরীক্ষা আল্লাহ নিত্রা। এর বাদে কইতরা হে নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ আমরা জানর কমে নিয়া আল্লাহ কোন সময় ও মহামারীত কত মানুষ রে দে মারিয়া আল্লাহ পরীক্ষা নিত্রা ওলা খেরুর হরু আর হরুতা মারিয়া পরীক্ষা নেন। কইতরা ভাই হাদিস শরীফের মধ্যে আইছে কোন মানুষের যে সময় ছোট বাচ্চারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চারে যে সময় মারিলাই মারার লগে লগে আল্লাহ এক ফরিস্তা বা এক গুড়ো ফরিস্তা এই বাড়ির মধ্যে ফাটায় ফটাই এখন দেখো আমার এই বান্দারে এ তার যে মায়ার আদরের সে খলিজার টুকরারে আমি খাড়িয়া লইয়া আইলাম আনার বাদে দেখো কি যাও আমার এই বান্দায় কিতা খুরের তখন ফরিস্তা হলে ইয়া কইবা বলে ইয়া আল্লাহ আপনার এই বান্দারে তুই আইছি বলে বন্ধ এখন হল বলে আমার তো একদিন আউলাদ আসিল না আল্লাহ আউলাদ দিছন আল্লাহ নিছন গিয়া ও আল্লাহ তোমার এই বন্দায় শুক্রিয়া আদায় করে তুই আইস আল্লাহ কইবা যাও যদি আমার বন্দায় শুক্রিয়া আদায় করে তারই বিপদের সময় তুমি তাই ভেস্তর মধ্যে একটা ঘর বানাও আর এই ঘরের দরজার মধ্যে লেখিয়া দাও বাইতুল হাম আল্লাহর আমার এই বন্দায় শুক্রিয়া আদায় করছিল আর এই শুক্রিয়ার বদলা এই গোর এখান তারা দিলাম হোক সুবহানাল্লাহ। আর খেউরুর বাড়িতে কি রিপোর্ট ওলা আইব বলে ও আল্লাহ তোমার এই হ্যাঁ বন্দারে তার খলিন্দার টুকরাই কেন্দ্রে খাটিয়ে আনার বাদে হে খালি তুই আইসি খালি গাইলার হ্যাঁ বলে আর টাটা পড়িয়া হি বাড়ির হয়ে গো ওর তা এগুতা নেন না আর আমার এগুতা কোনো রকম টেকরা পেকরা ওগুলো নি লাগে আল্লাহ আর এই ভাই হ্যাঁ আজরাইলের সব ফুড়ে গেল আই আমার ভাই ওলা তুই আইসি গাইলার ও আল্লাহ কইতরা যারাইলা অবস্থা পাইবা আল্লাহর লগে লগে শাস্তি দিবা। ও আমার বাপ্পাই হল দুষ্ট করার বুজুর্গ হল তো খোয়াদ আসলাম ও নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আর তিন নম্বর কইতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি আমার ফসলের ক্ষতি দরাইয়া বিভিন্ন সুরতে আপনি আমি বাগান লাগাইছি সুপারির বাগান এইফিরা রাখছি দেখছি ফসল ভালো হয়েছে না বাপসলাম খুব ভালো ফসল হইব বাদ থেকে সারা জেরা বার হয়ে গেছিল ওই না ভাই দুষ্ট বুজুর্গ জি এ এইফিরা সব বাগানের সবজি লাগাইছিলাম বাপসলাম ভালো হইব বাদ দেখছি খারাপ হয়ে গেছে এ ব্যবসা দিফিরাম এ সিজন দেখিয়া মাল উঠা ইসলাম বাজে দেখি সিজন খারাপ হয়ে গেছে ওলা ওই নানি ভাই দুষ্ট বুজুর্গ দান খেত করছিলাম বাপসলাম ইফিরা দান ভালো হইব সারাইয়া ফ্লাটে খাইলিছে বা সারাই মহুয়া খাইলিছে ইলা ওই নানি ভাই দুষ্ট বুজুর্গ এ ও সামারাত আর বাদে আল্লাহ কইতরা ওবাশির সোয়াবিরি এ আমার এই বন্দা হলের খুশখবরি দাও যারা এই মুসিবত হলের উপরে ইয়া হইবা আল্লাযিনা ইজা সোয়াবাতুহুম মুসিবা তারা এই মুসিবত হলের উপরে কিতা কইব বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমরা আল্লাহ লাগিয়া আর একদিন আল্লাহর দিকে আমরা রোজা লাগবো এ আল্লাহর দিকে আমরা ফিরা লাগবো আমার বাপ ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল তো আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখুন এই দুনিয়ার জমিনও দিছেন এক জমিন এই দুনিয়ার জমিন আমরা ছিলাম না দুনিয়ার জমিন থেকে আমরা যাই মুগিয়া আর এই দুনিয়ার জমিনও দেখা অবস্থায় যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের হেদায়াত করে দিতাম পারি আমরা জিন্দেগিরে যদি কামো লাগাইতাম পারি তা আপনি আমি দুনিয়ায় হে এই দুনিয়ায় টাকা সার্থক হইব ভাই দুস্ত বুজুর্গ এই দুনিয়ায় তো আমরা হারাইতাম না একবার আইসি আর এই দুনিয়ায় থেকে যাই মুগিয়া ও আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনি আমার সম্বোধন করিয়া কইরা বলে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন বলে তোমার পাঁচ জিনিস হওয়ার আগে আগে আমরা পাঁচ জিনিসের কদরদানি করনেওয়ালা বনে যেতাম হ্যাঁ পাঁচ জিনিস হওয়ার আগে আগে পাঁচ জিনিসের হ্যাঁ মর্যাদা দেওয়ালা পাঁচ জিনিসের আমরা রুতবা বুঝনেওয়ালা বনে যেতাম ও পাঁচ জিনিস কিতা হইতা বলে সাবা বাকা ক্বাবলা হারামিক হ্যাঁ বুড়া হওয়ার আগে আগে আমরা যৌবনরে আমরা হ্যাঁ গুরুত্ব দিতাম আর হইন এক বাঘ যে সময় বৃদ্ধ হয়ে যায় তারও সাঞ্জা সারিতে সারিতে না ভাই দুষ্ট বুজুর্গ আমরা যদিন বৃদ্ধ অবস্থায় ওয়ার বাদে ইয়া মসজিদ ইয়া ফুড়ি যায় আল্লাহর দিকে ফুড়ি যায় এর কোনো দাম নাই যদি আমরা যৌবনের অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রসুলের খতামত চলতাম পারি তাহলে এর দাম আছে
ওইটার এক মানুষ যৌবনের অবস্থায় ইবাদত খতরা, হ্যাঁ হঠাৎ তাই বেমার পড়ে গেছেন, বেমার পড়ার কারণে তাই বলা করি নামাজ পড়তে পাত্র না, তানোর সুস্থতার জেলা নামাজ পড়লে যে সোয়াব ওলা সোয়াব তানোর নামায় আমল দেওয়া হইব। ঠিক সেইভাবে এক যুবকে যৌবনে জেলা আল্লাহ এবং আল্লাহ রসুলের এতায়াত করিয়া হ্যাঁ জেলা করতে পারছেন ওলা বৃদ্ধ অবস্থায় যদি কোনো কমি হয় সোয়াব লেখা হইব, যৌবনের সোয়াব হোক সুবহান আল্লাহ। ও কইতরা বুড়া কি আমার আগে আগে যৌবনরা আমরা খাজো লাগাই দিতাম, আমরা যুবক যারা আছি কইতরা সাবাতুন ইজিল্লাহুল্লাহু ফি জিল্লি আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশি, কইতরা সাত গুরু মানুষ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আরশ আজিমর তলে ছায়া দিবা, যেই দিয়ে আরশ আজিমর ছায়া ছাড়া পুরো ছায়া থাকতো না, এই সাত গুরু মানুষের মধ্যে এক গুরু মানুষ বলে ও যুবক হল যার যৌবন খাল যার যৌবনের স্পৃহা যৌবনের শক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের হেদায়েতের মধ্যে লাগছে, যার যৌবন আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মুয়াফিক চলার লাগি লাগছে, বুঝছি রে ভাই দুষ্ট বুজুর্গ। ও হৈতরা বলে আপনি আমি কিতা করতাম আমরা যৌবন রে বুড়া কি আমার আগে আগে খামা লাগাইতাম, আর দুই নম্বর হৈতরা হ্যাঁ কিতা ওয়াসিহা টাকা কাবলা সকামে বেমার হওয়ার আগে আগে আমরা যে কিতা করি আমরা যে সুস্থতা অবস্থায় আমরা সুস্থতার নিয়ামত মনে করতাম, সুস্থতার নিয়ামত মনে করিয়া বেমার আগে আওয়ার আগে আগে আমরা এই সুস্থতা কিতা করতাম আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এতায়াত এবং হুকুম এবং ফরমাবদারি করে চলার তো হ্যাঁ আমরা চললে বলা বনে যেতাম। আর তিন নম্বরে হইতরা কিতা অসিহাতে কা তোমার যে সময় দন দৌলত আছে দন দৌলত থাকতে সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তার দেনেওয়ালা বলে যেতাম, কত মানুষিলা আসুন আজকের দনে খালখের গরিবিলা আসুন আনি ভাই দুস্তবর্গ যে সকালকুর দনে বিকালকুর ফকির, কত মানুষিলা আমার সুকুর মধ্যে দেখা ঠেলাদি বাড়িত নিয়া হ্যাঁ সবজি হারা ঠেলাদি বাড়িত নিয়ে খানি খায় আর বিকাল হওয়ার বাদে গরিব দুই দিন বাদে গরিবিলা আসুন আনি ভাই দুস্তবর্গ, ও কইতরা দন তাখতে তাখতে দনের কদর দানে খর্ণেওয়ালা বনে যেতাম, হ্যাঁ আমরা তো মনে করি বুড়াই এলে দিমু আল্লাহর রাস্তা তোলা বাদে দিই মোলা মাবে না ভাই দুস্ত বুজুর্গ, কিন্তু এই দন দৌলত কেন তাকবো কিনা বা অলি আল্লাহ লাগে যেখানে রাখিয়া যাই আর হে কোন রাস্তা লাগাইব আমরা জানি নি ভাই দুস্ত বুজুর্গ, এর বাদে কইতরা কিতা বলে ফিরাকিয়া কাবলা শুকলে ব্যস্ততা বাড়িবার আগে অবসর টাইম রে আল্লাহ এবং আল্লাহর রসুলের খাজো একা তো লাগাই দিতাম, আমরা বলে বলে তোরা বড় আল্লাহ করবো বা তোরা আরো বয়স হয়ে যাক করবো হ্যাঁ আরো তোরা বয়স হোক দাঁড়িয়ে রাখবো আরো তোরা বয়স হয়ে যাক গোতা কম তা করে নালি ভাই দুস্ত বুজুর্গ, কিন্তু কইতরা তুমি অবসর থাকতে থাকতে হ্যাঁ ব্যস্ততা বাড়িবার আগে আগে তোমার অবসর টাইম রে আল্লাহ এবং আল্লাহ রসুল হেদায়েত লাগাই দিতা, এর বাদে কইতরা হায়াত একা কাবলা মৌতিক তোমার মৌত আমার আগে আগে তোমার হায়াতের কদর দরে তুমি খন্নেওয়ালা বনে যাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ইজা যা জালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমার আজল আই দিব তোমার মালাকুল মৌত আই দিবা তখন লা ইস্তাখিরুনা বলে আমার তোলা বাকি রইছে এ তোলা করি লাই তোলা সুযোগ দাও বলে এনে কোনো সুযোগ নাই হ্যাঁ লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, তোমার এক কদম আগে দিন হইতো না হর দিন হইতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলার উপরে প্রথমে আমার এবং সবরে আমল করা তৌফিক দে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.